কম বেশি সবাই ভূতে বিশ্বাস করে, একেবারে বিশ্বাস করে না এমন লোক খুঁজে পাওয়া একটু শক্ত গোছের ব্যাপার। শোনা কথা, যারা নাকি ভূতে বিশ্বাস করে না তাদেরকেই নাকি ভূতেরা দেখা দেয়, ভূতেরাও নাকি চ্যালেঞ্জ পছন্দ করে। আজ আমি যে গল্পটি শোনাতে যাচ্ছি সেটা আমি শুনেছিলাম আমার দাদুর কাছ থেকে। দাদুরা ছিলেন পূর্ববঙ্গের লোক, দাদুর বেড়ে ওঠা ফরিদপুরে। এখন হয়তো যুগের নিয়মে সব কিছুর পরিবর্তন ঘটে গেছে, কিন্তু যখনকার কথা বলছি তখনও গ্রামে আলো আসেনি। সন্ধে সাতটার মধ্যে গ্রামের লোকেরা যে যার বাড়িতে ঢুকে যেত আর তার কিছুক্ষণের মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়ত। রাত নটায় দাদুদের গ্রাম ছিল একেবারে নিজুমপুরি। ঝিঝি পোকার তার স্বর চিৎকার ছাড়া আর কোনো রকমই আওয়াজ পাওয়া যেত না। দাদুর বয়স তখন এই 14-12 পেরিয়েছে। দাদুকে সবসময় দেখেছি ভীষণ টাকা বুকো ধাঁচের, কোনো কিছুতেই ভয় পাওয়া তার ধাঁচে ছিল না। অন্যরা যখন ভূত পেত্নির নাম শুনে ভয়ে সিঁটত, তখন দাদু ছিল একজন উজ্জ্বল ব্যতিক্রম। ওই 12 বছর বয়সে শ্মশানে যাওয়া মরা পোড়ানো দেখা তার কাছে জলভাত ব্যাপার। আমার বড় দাদু, মানে দাদুর বাবা, অনেক মেরে বকেও ছেলেকে শোধরাতে পারেননি, একসময় তিনি হাল ছেড়ে দেন। আমার দাদুর মা, দাদু জন্মানোর 1 বছরের মধ্যেই মারা যান। দাদুর আপন দিদি দাদুকে বড় করেন। দিদির যখন বিয়ে হয়ে যায় তখন দাদুর বয়স 10 বছর 8 মাস। দিদি চলে যাওয়ার পর দাদুকে শাসন করার মতন বাড়িতে কেউই রইল না। পাল্লা দিয়ে দাদুর দস্যিপনাও বাড়তে থাকল। শ্মশান, পোড়াবাড়ি, কবরখানা এসব ছিল তার খেলার জায়গা। দাদুর বাবা এসব দেখে শুনে বলতেন, একদিন ওসব জায়গায় ভূতের হাতেই তোর শিখতে হোক, না হলে তুই শোধরাবি না। দাদু দুষ্টুমির হাসি হাসতেন আর মনে মনে বলতেন, ভূত বলে কিছু হয় না। এবার আসল গল্পে আসি। দাদুর বয়স তখন 12 পেরিয়েছে। তখন বাংলাদেশে ভরা বর্ষাকাল, খাল বিল পুকুর দিঘি সব কিছু জলে পরিপূর্ণ। পদ্মাতে বান ডেকেছে। দাদুর বন্ধুরা সবাই মিলে ঠিক করে পদ্মায় বান দেখতে যাবে। দাদু আরও বলেন, ফেরার পথে জোড়াবিলের এক পুকুরে মাছ ধরা হবে। জোড়াবিলের নাম শুনেই সব বন্ধুরা থ মেরে যায়। জোড়াবিলের নামে দাদুদের গ্রামে কিছু কাহিনী প্রচলিত ছিল। কেউ বলতো ওখানে অশরীরীদের বাস, কেউ বলতো ওখানে গেলে কেউ ফেরত আসে না। যদিও দাদুদের গ্রামে এখন পর্যন্ত এমন কেউ ছিল না যারা কোনোদিনও জোড়াবিলে গিয়ে আসল ঘটনাটা চাক্ষুষ করে এসেছে। বড় দাদু বলতেন, ওখানে নাকি অনেক যুগ আগে কালু ডাকাতের আস্তানা ছিল। যারাই ওদিক দিয়ে যেত তাদের সব কিছু লুটপাট করে তাদেরকে জোড়াবিলের খালেই ডুবিয়ে মারত। একদিন এক বৃদ্ধা তার পঙ্গু স্বামীকে নিয়ে ওদিক দিয়ে ফিরছিল। বৃদ্ধার সামনে কালু ডাকাত আর তার স্বামীকে জোড়াবিলের খালে ডুবিয়ে মারে। বৃদ্ধা তখন অভিশাপ দেন, তোরও একদিন এভাবে অপঘাতে মৃত্যু হবে, মরেও তোর আত্মা শান্তি পাবে না। কিছুদিন পরে নাকি সত্যি সত্যিই কালু ডাকাত জলে ডুবে মারা যান। অনেকেই বলে অনুশোচনায় আত্মহত্যা করে, আবার কেউ কেউ বলে বুড়ির অভিশাপ অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। আসলে কি হয়েছিল সে কথা কেউ জানে না। যাই হোক, দাদুর প্রস্তাবে দাদুর কোনো বন্ধুই রাজি হয়নি, যা একরকম অবধারিতই ছিল। সবাই মিলে পদ্মার বান দেখে ফেরার পথে দাদু একরকম জোর করেই খালবিলে যান। বলা বাহুল্য দাদু সেখানে একা গিয়েছিল। দাদু যখন জোড়াবিলে পৌঁছায় তখন আকাশ মোটামুটি পরিষ্কার, রোদ না থাকলেও আলোর আভা রয়েছে। আজ মনে হয় আর বৃষ্টি নামবে না। জোড়াবিলের খাল লাগোয়া একটা পোড়া বাড়ি আছে, এটা নাকি 500 বছর পুরনো। যদিও তাতে বাড়ির আর কোনো অবশিষ্ট নেই, দেওয়াল ভেঙে পড়েছে, পলেস্তারা খসে পড়েছে, জায়গায় জায়গায় বট অস্বস্থ গাছ দেওয়াল বেয়ে উঠেছে। এখানে নাকি কালু ডাকাত থাকত। বাড়িটাতে ভুতুরে ছাপ একেবারে স্পষ্ট, কোথাও কোনো জনমনুষ্যী নেই। কোথাও একটা ডাউক ডেকে উঠল। দাদুর গাটা একটু ছমছম করে উঠল। ছিপ দাদুর সাথেই ছিল আর সাথে ছিল পিঁপড়ের ডিম, মাছ ধরার টোপ হিসেবে। দাদু ছিপ ফেলে বসে রইল। বেশ কিছুক্ষণ বসার পর মশার জ্বালায় দাদুর মাছ ধরা মাথায় উঠল। মশা তো নয়, যেন পাখি, হেইয়া বড় বড়। অনেকটা সময় পেরিয়ে গেছে, আসার পথে আকাশে যে আলোর আভা ছিল তাও ক্রমে ক্রমে ধূসর হয়ে আসছে। পশ্চিম কোণে ঘন মেঘ জমেছে, খুব জোর বৃষ্টি আসবে বলে মনে হলো। হঠাৎ দাদুকে চমকে দিয়ে দূরে কোথাও একটা কড়কড় করে বাজ পড়ল। 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। দেখতে দেখতে জোর বৃষ্টি শুরু হলো আর সাথে দমকা এলোমেলো হাওয়া।
দাদু পড়ি কি মরি করে পুরনো বাড়ির দিকে ছুট লাগালেন। যখন বাড়িটাতে দাদু পৌঁছালো, ততক্ষণে দাদু পুরো ভিজে গেছে। কোমরের গামছা খুলে ভালো করে চিপে দাদু গা মুছতে লাগলো। এইবার কাছ থেকে দাদু ভালো করে বাড়িটা দেখতে শুরু করলো। বাড়িটা অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে আছে, বাড়ি ভর্তি মাকড়সার ঝুল। এখানে কতদিন পরে যে কারোর পা পড়েছে কে বলতে পারে। দাদু যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা একটা বারান্দা, সাথে লাগোয়া দুটো পেলটাই ঘর। একটা ঘরের ছাদ প্রায় নেই বললেই চলে, আর একটা ঘরের ছাদ মোটামুটি অক্ষত। দাদু ঠিক করলো ওখানে গিয়ে দাঁড়াবে, কারণ এলোমেলো হাওয়াতে দাদুকে পুরো ভিজিয়ে দিচ্ছে। দাদু ঘরে ঢুকতে যাবে, হঠাৎই মনে হলো বারান্দার পশ্চিম প্রান্তে কেউ দাঁড়িয়ে আছে। দাদু ভালো করে চোখ মেলে চেয়ে দেখলো, একটা কলা পাতা বৃষ্টিতে ভিজে চকচক করছে। নিজের ওপর হেসে দাদু ঘরে ঢুকলো। ঘরে একটা বিকট গন্ধ, মরা ইঁদুর বাদুর আর মাটির সোঁদা গন্ধ একসাথে মেলালে যে গন্ধটা হয় অনেকটা সেরকম। বৃষ্টি আজ থামলে হয়, এরপর যদি শয়লা নদীতে বান ডাকে তাহলে তো মহাবিপদ। গতবারের শয়লা নদীর বানে গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, সর্বনাশ। এবার যদি তেমন কিছু হয়, একটা উঁচু জায়গা দেখে রাখতে হবে, তেমন হলে ছাদে উঠে যেতে হবে। দাদু ঘর থেকে বেরিয়ে ছাদের রাস্তা খুঁজতে চলল। বারান্দার এক বাঘ ঘুরতেই আবারও সেই দৃশ্য, কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। দাদু ভালো করে চোখ কুচকে দেখল, এবার সত্যি সত্যিই কে যেন দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো একজন বুড়ি গোছের মহিলা, পরনে সাদা শাড়ি। ইনি কে? ইনি বোধহয় বৃষ্টিতে আটকে পড়েছেন। দাদু কাছে গেলে উনি একটা ঘরে ঢুকে গেলেন। দাদুও পেছন পেছন ঘরে ঢুকে যায়, কিন্তু ঘর খালি, কোথাও কেউ নেই। হঠাৎ করে পেছনে ফিরে দাদু দেখেন মহিলাটা দাদুর ঠিক পেছনে দাঁড়িয়ে, চোখটা অগ্নিকুণ্ডের মতো জলজল করছে, পাটা তার মাটিতে নেই। দাদুর বুঝতে ভুল হলো না, আজ সাক্ষাৎ মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছেন। সেই অশরীরী রাগে ফুঁসতে শুরু করলো। দাদু কিছু বোঝার আগেই একটা আওয়াজ ভেসে আসলো, অট্টহাসির আওয়াজ, পুরুষ কণ্ঠ, সাথে তার কথাও শোনা গেল। আজ অনেক দিন পর মানুষের কোণে নিজের কলিজা ঠান্ডা করব। আর সাথে সাথে এক হাড়হিম করা অট্টহাসি। হঠাৎ করে দাদুর সামনে থাকা অশরীরীটা দাদুকে শূন্যে ছুড়ে দিল। দাদু জ্ঞান হারালেন, শুধু এইটুকু শুনলেন একটা নারী কণ্ঠ বলছে, আমি থাকতে তা তুই কোনোদিনই করতে পারবি না। দাদুর যখন জ্ঞান ফেরে দাদু তখন বিছানায় নিজের ঘরে, সামনে বাবা বন্ধুরা সবাই ভিড় করে রয়েছে। কয়েকরা দাদুর খুব জ্বর গেল। দাদু যখন সুস্থ হলো তখন বন্ধুদের মুখ থেকে শুনল তারা সবাই এসে পাড়াতে দাদুর জোড়াবিলের যাওয়ার কথা বলে সবাই পাড়া থেকে দাদুকে খুঁজতে বের হয়। সবাই যখন জোড়াবিলের সামনে এসে দাঁড়ায় তখন সন্ধে নামে নামে, বৃষ্টিও ধরে এসেছে। হঠাৎ কিছু একটা পড়ার আওয়াজে সবাই পেছন ফিরে দেখে দাদু জ্ঞানশূন্য শরীরে পড়ে রয়েছে। রাতে দাদুর জ্বর চরমে উঠে যায়। জ্বরের ঘরে দাদুর মুখ থেকে বিকট বিকট আওয়াজ বের হয়। কখনো দাদু বলছেন, কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো, কাউকে ছাড়বো না। আবার কখনো বলছেন, আমি সবাইকে বাঁচাবো, তুই কারো কোনো ক্ষতি করতে পারবি না। কালক্রমে দাদু সুস্থ হয়ে ওঠে। ঘটনার অনেকদিন পর একদিন দাদু বাড়ির দাওয়াতে বসে আছে, সন্ধ্যে তখন সবে নেমেছে। হঠাৎই দাদুর পাশ থেকে দেখেন সেদিনকার ওই মহিলা, আজ তার চোখ জ্বলছে না, চোখে মুখে প্রশান্তির হাসি, বড় মায়াবী তার মুখখানি। কিছুক্ষণের মধ্যেই তিনি আবার অদৃশ্য হয়ে বাতাসে মিলিয়ে গেলেন। বন্ধুরা, আজকের গল্পটি এতটুকুই। গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ আমি এরকমই রোমাঞ্চকর ভৌতিক সত্য ঘটনা আপনাদের সঙ্গে আনতে থাকবো।